সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। সো অনেকেই জিজ্ঞাসা করেছেন রিভ্যালিডেশন বাই রিফ্রেশার কোর্স, অর্থাৎ রিফ্রেশার কোর্স দিয়ে আপনাদেরকে কী কী সিওপি জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো তাদের জন্য ভিডিওটি তৈরি করা। সো প্রথমেই আপনারা চ্যানেলটির ডান পাশে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ডিজি শিপিংয়ের ওয়েবসাইটটিতে ঢুকবেন সিওপি অ্যাপ্লাই করার জন্য। তারপর সিওপি অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই ফর সিওপিতে ক্লিক করবেন, তখন এই পেজটি দেখতে পারবেন। তারপর রিভ্যালিডেশন বাই রিফ্রেশার কোর্স, এটিতে ক্লিক করবেন। তারপর নেক্সটে দিতে হবে। সো আপনার সিওপি রিভ্যালিডেশন করার জন্য রিফ্রেশার কোর্স করতে হবে, সে কয়টি কোর্স হচ্ছে গিয়ে পিএসসি আরবি, অ্যাডভান্স ফায়ার ফাইটিং, পার্সোনাল সার্ভাইভাল টেকনিক, ফায়ার প্রিভেনশন অ্যান্ড ফায়ার ফাইটিং, মেডিকেল কেয়ার, মেডিকেল ফার্স্ট এইড। এই ছয়টি কোর্স আপনাকে রিভ্যালিডেশন করার জন্য রিফ্রেশার কোর্সের দরকার পড়বে। সো রিফ্রেশার কোর্স আপনারা বিএমটিআই, আইআইএমটি, ওসেন মেডাম একাডেমি এইসব প্রতিষ্ঠানকে কল করে আপনার রিফ্রেশ কোর্সের জন্য বুকিং দিয়ে দিতে পারেন। সো এই প্রতিষ্ঠানগুলোর নাম্বার, যোগাযোগের নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওটি ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো আপনার রিফ্রেশার কোর্স করবেন এই ছয়টি কোর্সের জন্য। তারপর রিভ্যালিডেশন বাই রিফ্রেশার কোর্স অপশনটিতে ক্লিক করে নেক্সটে দিয়ে দিবেন। তারপর আপনি যে কোর্সটির রিফ্রেশার কোর্স দিয়ে রিভ্যালিডেশন করবেন সেই কোর্সটির নাম এখানে দেওয়া আছে, সো আপনি এটিকে ক্লিক করে ফেলবেন। সো দেখতে পারতেছেন অ্যাডভান্স ফায়ার ফাইটিং, ফায়ার প্রিভেনশন অ্যান্ড ফায়ার ফাইটিং, মেডিকেল কেয়ার, মেডিকেল ফার্স্ট এইড, পার্সোনাল সার্ভাইভাল টেকনিক এবং পিএসসিআরবি, কয়টার জন্যই রিফ্রেশার কোর্সের দরকার পড়ে। সো অ্যাডভান্স ফায়ার ফাইটিং যদি আপনি রিফ্রেশার করতে পেরেছেন এবং এটাকে রিনিউ করবেন, তাহলে অ্যাডভান্স ফায়ার ফাইটিংয়ে ক্লিক করে দেবেন, তাহলে আপনার বাকি সব ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসবে। সো সব ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসার পর আপনাকে কয়েকটা ফাইল আপলোড দিতে হবে, যেমন কোর্স অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। কোর্স অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট এখানে আপনি আপলোড করে দেবেন পিডিএফ ফাইল, এবং অবশ্যই 500 KB নিচে। তারপর স্ক্যান কপি অফ সিওপি, আপনার সিওপির স্ক্যান কপি চুজ ফাইলে অ্যাটাচ করে দেবেন, পিডিএফ ফাইল 500 KB নিচে। আদার অ্যাটাচমেন্ট কিছু দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই, বিকজ ইট ইজ রেড স্ট্যান্ড নেই, সো এটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নয়। তারপর আপনার যে রিফ্রেশার কোর্সটি করেছেন তার ডস নম্বরটি এখানে বসিয়ে দিবেন। এখানে ডস নম্বরটি বসানো মাত্র বাকি সব ইনফরমেশন, যেমন ব্যাচ স্টার্ট ডেট, ব্যাচ এন্ড ডেট, ব্যাচ ডিউরেশন, সব অটোমেটিক্যালি চলে আসবে। তারপর কুরিয়ার টু মাই অ্যাড্রেস, এটাতে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন, এবং কমেন্ট সেকশনে আপনি কিছু লিখলেও হবে না লিখলেও হবে, লিখতে পারেন যে আমার এটি দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা যদি আরও কোনো কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে আপনাকে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি আপলোড দিতে হবে সেম প্রসেসে, পিডিএফ ফাইল 500 KB নিচে। তারপর ব্যাঙ্ক পেমেন্টের অপশনটিতে ক্লিক করে ব্যাঙ্ক পেমেন্টের পিডিএফ পেজগুলো ডাউনলোড করে নিয়ে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং ব্যাঙ্কে টাকা জমা দিয়ে দিতে হবে। তারপর বাকি প্রসেসটা তো আপনারা জানেনই, আর না জানলে আমার অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন, এবং তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন। এবং একটি জরুরি কথা হচ্ছে, অবশ্যই এভাবে কাজগুলো করার আগে আপনার প্রোফাইলটি আপডেট করে নেবেন। সো আপনার প্রোফাইল আপডেট করার জন্য প্রোফাইলে গিয়ে আপডেট মাই প্রোফাইল দেখতে পাচ্ছেন, আপডেট মাই প্রোফাইল, এখানে প্রোফাইলটি আপডেট করে নেবেন, আপনার ফটো সংযোজন করবেন, সিগনেচার সংযোজন করবেন, ফটো সিগনেচার সংযোজন করে প্রোফাইলটি আপডেট করে নেবেন, এবং যে রেড স্টারগুলো দেওয়া আছে ওই রেড স্টারগুলোর ইনফরমেশন অবশ্যই আপনাকে বসাতে হবে। আর আরেকটি কথা হচ্ছে গিয়ে, আপনারা
এখন থেকে আর রিসিভিং মেথড ডস প্যাচ হিডেন অপশন পাবেন না, এখন শুধুমাত্র কুরিয়ার টু মাই অ্যাড্রেস অপশনটি এখানে দেয়া আছে। সো এখন থেকে কুরিয়ারই জমা দিতে হবে এবং কুরিয়ারই গ্রহণ করতে হবে। কীভাবে কুরিয়ারে পাঠাবেন এবং কীভাবে রিসিভ করবেন তা আমার অন্য একটি ভিডিও আছে, সেটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।